আজকে আমি এসিপি স্যারকে এখানে ডেকেছি। কেন, আমি কি বলেছি ওনাকে এখানে নিয়ে আসতে, নাকি আমি তোমাকে বলেছি ওনার সঙ্গে আমি দেখা করতে চাই? না ম্যাম, আপনি আমাকে বলেননি, কিন্তু আমি তো আপনারই স্টুডেন্ট। আমার দিকে যদি কোনো প্রশ্ন আসে সেটার উত্তর দেওয়া আমার ধর্ম। আমার দিকে যদি কোনো অভিযোগ আসে আর আমি যদি অভিযুক্ত না হই সেটা খণ্ডন করাও আমার কাজ ম্যাম। আমি আপনার কাছ থেকেই সব শিখেছি, তাই আমি আপনার কাছে এসেছি। আর এসিপি স্যার আমার সঙ্গে আসেননি, তিনি যে কোনো মুহূর্তে ঢুকে পড়তে পারেন। মোর, এসব ব্যাপারে আমাদের কোনো কথা বলার রুচি নেই, সেটা তোমাকে পরিষ্কার করে জানিয়ে দিলাম। স্যার, সেই রুচি আমারও নেই, আমি কখনো এইসব নিয়ে কথা বলতে চাইনি। কিন্তু আজ যখন কথা উঠেছে আর সেই কথা যখন আপনাদের দিক থেকে উঠেছে, সেই কথাটা কতটা ভিত্তিহীন সেটা বলা তো আমারই দায়িত্ব। এসিপি স্যার আমার সঙ্গে কোথাও যায়নি, আর সেটা বলার জন্যই এসিপি স্যার এখানে আসবেন। যাওনি যাওনি, কিন্তু ওনাকে এখানে আনার কি দরকার ছিল? তুমি আমার পারমিশন নিয়েছো না? একবার বলার প্রয়োজন বোধ করনি? আমরা এ বাড়িতে কাকে অ্যালাও করব, কাকে অ্যালাও করব না সেটাও তুমি ঠিক করে দেবে? ভারী আশ্চর্য তো। না ম্যাম, আমি বলার কে? আর আমি বলতেও বা যাবো কেন? আপনি আমাকে ভালোবেসে এই বাড়িতে থাকতে দিয়েছেন, এখন আপনার মনে হয়েছে আমাকে আর ভালোবাসা যায় না, আমাকে আর এই বাড়িতে থাকতে দেওয়া যায় না, তাই আমিও চলে যাব। আমিও চলে যেতে এসেছি, কিন্তু ম্যাম মিথ্যে অভিযোগ নিয়ে চলে যাব? আসতে পারি? কে? আগে তো দেখা হয়েছে, উনি এসপি স্যার। ও, আপনি ভেতরে আসুন। কি হয়েছে মোর? স্যার কিছু হয়নি, বলছি কাল রাতে আপনি কোথায় ছিলেন? শুনুন, মোহরের কথা শুনে আমি বুঝতে পেরেছি যে আমাকে নিয়ে কোথাও একটা মিসআন্ডারস্ট্যান্ডিং হচ্ছে। আপনাদের দুজনকে একটা কথা বুঝতে হবে, আমি মোহর এবং আপনাদের ছেলে শঙ্খ তার ওয়েলউইশার, একজন শুভার্থী, এর বাইরে কিন্তু কিচ্ছু নই। মোহরের সাথে আমার সেরকম কোনো সম্পর্ক নেই যেরকমটা শঙ্খ মনে করে। আমি জানতে পারলাম মোহর কালকে বকখালি গিয়েছিল, মোহর আমায় ফোন করে বিষয়টা জানায়, নাহলে আমি সেটাও জানতে পারতাম না। মোহরের সাথে বকখালি যাওয়ার মতো কোনো সম্পর্ক আমার নেই। আমি বহুবার বোঝাতে চেষ্টা করেছি বিষয়টা, কিন্তু স্পষ্ট হয়নি। বুঝতে পারছি বোঝানোটা দরকার, শঙ্খ আমায় বারবার ভুল বুঝেছে, আমি ওকেও বোঝানোর চেষ্টা করেছি। শঙ্খ রায়চৌধুরী আমাকে বহুবার ভুল বুঝেছেন, কখনো আমি সেটা নিয়ে মজা করেছি, কখনো হেসে উড়িয়ে দিয়েছি, কখনো ওনাকে বুঝিয়েছি, কখনো বকেছি, কিন্তু কোনো লাভ হয়নি। উনি বারবার বিভিন্ন ঘটনায় আমাকে মোহরের সাথে জড়িয়েছেন। আমি যতই ব্যাপারটা ইগনোর করার চেষ্টা করি না কেন, ওনার ভুলটা কিছুতেই ভাঙাতে পারিনি। দেখুন, আমার তো দায় আছে নিজেকে ক্লিয়ার করার, কারণ যে কাজটা আমি করছি না সেই কাজের জন্য উনি আমাকে অ্যাকিউজ করছেন। আমি নিজেকে ক্লিয়ার করতে এসেছি, এখন এটা আমি নিজে স্বাভাবিকভাবে করছি, এমনটাও হতে পারে যেটা আইনের হাত ধরে হলো। আপনারা শঙ্কর মা বাবা, তাই আপনাদের কাছে বিষয়টা ক্লিয়ার করে রাখলাম। দেখুন, আপনার সম্বন্ধে যদি কোনো ভুল বার্তা পৌঁছে থাকে তাহলে সেই জন্য আমরা দুঃখিত, মানে আমরা যা শুনেছি আমরা সেটাই আপনাকে বলেছি, আর আপনাকে এখানে ডেকে এম্বারেস করার কোনো ইচ্ছেও আমাদের ছিল না।
এটা মোহরের বাড়াবাড়ি। আমরা যা বলার ওকেই বলেছি। কিন্তু কথাটা তো আমাকে জড়িয়েই হয়েছে, মোহরের সাথে আমার ফোনে কথা হয়েছে। খুব স্বাভাবিক কারণে আমি মোহরকে জিজ্ঞাসা করেছি কী হয়েছে, কেননা মোহর আমায় প্রত্যেকবার ফোন করলেই যে আমি চলে আসবো এমনটা নাও হতে পারে। আমায় কারণটার গুরুত্ব বুঝতে হবে। আমি মোহর কাছে তাই জানতে চেয়েছিলাম, মোহর আমায় সবটা বলেছে। মোহরের সাথে কথা বলার পর আমি বুঝতে পারলাম যে একটা খুব জঘন্য ব্যাপারের মধ্যে আমাকে এবং মোহরকে জড়িয়ে ফেলা হচ্ছে, এবং সেটা একবার নয়, বারবার হচ্ছে। একটা মেয়ের সম্মানহানি হচ্ছে, একবার নয়, বারবার হচ্ছে। শুধু মোহরের সম্মানহানি হয়নি এই ঘটনায়, আমারও সম্মানহানি হয়েছে। তাই ওয়ান্স ফর অল আমি গোটা ব্যাপারটা সেটেল করতে এসেছি যে আমার আর মোহরের মধ্যে সেই ধরনের কোনো যোগাযোগ নেই যেটা শঙ্করবাবু মনে করেন। শঙ্কর রায়চৌধুরীকে আমি বন্ধু হিসেবে চেয়েছিলাম, আমি চেয়েছিলাম শঙ্কর বন্ধু হয়ে উঠতে। আমি চেয়েছিলাম যাতে আমি বন্ধু হিসেবে শঙ্করকে অ্যাকসেপ্ট করতে পারি, এবং আমি আমার উর্দির বাইরে গিয়েছিলাম, বন্ধুত্বের হাত বাড়িয়ে দিয়েছিলাম। কিন্তু শঙ্কর বারবার আমাকে সন্দেহ করেছে, মোহরকে নিয়ে সন্দেহ করেছে বারবার, আমি বোঝানো সত্ত্বেও। তাই একটা সময় পর আমি চুপ করে যাই, কিন্তু তাতেও রেহাই নেই। বারবার উনি আমার নাম মোহরের সাথে জড়িয়েছেন। আমি এক্স্যাক্টলি জানি না শঙ্কর রায়চৌধুরীর সাথে মোহরের ঠিক কী সম্পর্ক, তবে অনুমান করতে পারি। আর অনুমান করতে পারি বলেই আমি ভালো করে বুঝতে পারছি কেন বারবার আমার নামটা উনি মোহরের সাথে জড়াচ্ছেন। আপনারা শঙ্কর রায়চৌধুরীর বাবা এবং মা, তাই আপনাদের কাছে আমি পরিষ্কার করে জানাতে এসেছি, ফার্দার যদি শঙ্কর রায়চৌধুরী মোহরের নাম মিথ্যে করে আমার সাথে জড়ান, তাহলে সেটা ভালো হবে না, আমি আর সহ্য করব না। কেননা এরপর এই রটনাগুলো আমার কাজের জায়গায় পৌঁছতে পারে, সেটা আমার কাজের জায়গাকে এফেক্ট করতে পারে, আমার পরিবারের কাছে পৌঁছতে পারে, আমার পরিবারকে এফেক্ট করতে পারে। এগুলো যদি সত্যি হতো আমার কোনো সমস্যা ছিল না, কিন্তু এগুলো সত্যি নয়। তাই এগুলো আমি ফার্দার আর বরদাস্ত করব না। আমি এটা ফাইনাল জানাতে এলাম যে আপনারা আপনার ছেলেকে সাবধান করবেন, সে যেন এরকম বানিয়ে কোনো মিথ্যে কথা না বলে। আমি মোহরের সাথে বকখালি গেছি, এটা শুধু কথার কথা নয়, এর অর্থটা অনেকটা গভীর, এবং এই ধরনের রটনা আমার সম্মানকে হানি করছে। ঠিক আছে, জাননি হয়তো জাননি, আসলে বোরা তো কলেজের হোস্টেলে থাকে, আর সেই কলেজেরই ডিরেক্টর শঙ্কর। তো এরকম বিপদের সময় ওরা বন্ধুরা মিলে বাইরে বেড়াতে গেছে, শঙ্কর সেই নিয়ে খুবই উদ্বিগ্ন ছিল, তাই ও ভেবেছে আপনি হয়তো ওদের সাথে। ধারণাটা কিসের ভিত্তিতে জানতে পারি কি? আমি তো ওনাকে এরকম কিছু বলিনি, মোহরও বলেনি। তাহলে ধারণার বশবর্তী হয়ে দুজন মানুষের এইভাবে সম্মানহানি করার অধিকার ওনাকে কে দিয়েছে? সরি সরি, ভেরি সরি, আপনার সাথে যেটা হয়েছে সেটা কিন্তু আমরা কেউ ইন্টেনশনালি করিনি, বিশেষ করে আমরা, বিশ্বাস করি। তবে শঙ্কর সাথে নিশ্চয়ই বাবা কথা বলবেন, ভবিষ্যতে কোনো দিন যেন আপনাকে এভাবে এম্বারাস না হতে হয়। এটা খুবই একটা এম্বারাসিং সিচুয়েশন, আমি বুঝতে পারছি। একটু চা খাবেন? না ম্যাডাম, আজ তাড়াহুড়ো হয়ে আছে, আর আজকের দিনটা বোধহয় চা খাওয়ার জন্য উপযুক্ত নয়। ম্যাম, আমি আরও একটা কথা বলতে চাই। বলো, আর কী প্রমাণ করতে চাও তুমি? ম্যাম, আমি কিছু প্রমাণ করতে চাই না, আমি যা আমি তাই। আপনি আমাকে ঠিক যেমনভাবে গড়েছেন আমি সেইভাবেই তৈরি হয়েছি। আমার শুধু এইটুকুই বিনীতভাবে বলার আছে ম্যাম, আরেকটা কথা বলার আছে। কাল রাত দুটোর সময় শঙ্কর স্যার বকখালি গিয়েছিলেন। রাত দুটোয়? ও তো সন্ধ্যাবেলা এখানে এসেছিল। সেটা আমি বলতে পারবো না স্যার। শঙ্কর এখন কোথায় জানো?
কাল রাতে উনি তখনই আমাদের নিয়ে যেতে চেয়েছিলেন, আর ঠিক তার আগে আপনার সাথে কথা হয়েছে আমার। আমি খুব আপসেট ছিলাম ম্যাম, কোনো অন্যায় না করে যদি সেই অন্যায় কাউকে জড়িয়ে দেওয়া হয় তাহলে তো যে কোনো মানুষই আপসেট থাকে না। তারপর উনি অত রাতে ওখানে এসেছিলেন বলে আমিও কিছু কটু কথা ওনাকে শুনিয়ে দিই, তারপর মুখের ওপর দরজাটা বন্ধ করে দিই। কি মু